আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে যেভাবে আমাকে শুনতেছেন, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমরা ডেট অ্যান্ড টাইম এই লেকচার নিয়ে আলোচনা করতেছিলাম এবং আমরা ইতিমধ্যে অলরেডি একটি টপিক কমপ্লিট করে ফেলেছি, সেটা হচ্ছে টাইম। তো আজকে আমাদের দেখার পালা ডেট টাইম মডিউলটা কিভাবে পাইথনের ভিতরে কাজ করে বা ডেট টাইম মডিউলকে নিয়ে আমরা কি কি কাজ করতে পারি আমাদের প্রোগ্রামিং এর ভিতরে, এবং ডেট টাইমের পরেই আমরা টাইম জোন এবং ক্যালেন্ডার নিয়েও কাজ করব আমাদের প্রোগ্রামিং এর ভিতরে। তো চলুন আজকের টপিকে ফিরে যাই। আমাদের আজকের টপিক হচ্ছে ডেট টাইম। ডেট টাইম, সো এই ডেট টাইম মডিউল নামের মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে এখানে আমাদের দুইটা জিনিস নিয়ে কাজ করবে, একটি ডেট এবং আরেকটি টাইম। এবং আপনারা এখনো যারা এই টাইম লেকচারটি দেখেন নাই, তারা একটু কষ্ট করে দেখে আসুন, তাহলে হয়তো আপনাদের এই ডেট টাইম লেকচারটা বুঝতে অনেক সুবিধা হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজকের লেকচারে। তো ফার্স্টে আমরা দেখব যে ডেট ডট টুডে, এই মেথডের মাধ্যমে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এই মেথডটা কি করবে, আমাদের আজকের যে ডেট সেটা হয়তো আমাদের দেখাবে। তো চলুন আমরা প্রোগ্রামিং এ যাই এবং দেখি যে কিভাবে এটা কাজ করে। যেহেতু আমরা ডেট টাইম মডিউল নিয়ে কাজ করছি, সে ফার্স্টে আমাদের ডেট টাইম মডিউলটাকে ইম্পোর্ট করতে হবে। এখন আমরা ডেট টাইম মডিউলের যতগুলো অ্যাট্রিবিউট এবং মেথড আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো আমি এই ডেট টাইম মডিউলের ভেতর থেকে ডট ডেট ক্লাস থেকে টুডে মেথডকে আমি কল দিতেছি। তো এখন যদি আমি এটাকে রান করি, তো দেখতে পারবেন যে আজকের যে ডেট সেটা কিন্তু এখানে দেখাইতেছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে 23 অক্টোবর 2021 চলতেছে। তো এখানে আপনারা একটি জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন, ডেট টাইম ডট ডেট দেন ডট টুডে, তার মানে কি ডেট টাইম মডিউলের ডেট ক্লাসের ভেতর থেকে টুডে মেথডকে কল করা হয়েছে। আপনারা যদি এমনটি প্রোগ্রাম ব্যবহার করেন এবং যেখানে শুধুমাত্র ডেট নিয়ে কাজ হবে, তো আপনাদের এত কিছু মানে ডেট টাইম ডট ডেট লেখা লাগবে না। আপনারা যদি চান এখান থেকে দিতে পারেন ফ্রম ডেট টাইম ইম্পোর্ট ডেট, ওকে। তার মানে এখানে কি হচ্ছে, দেখুন ডেট টাইম থেকে শুধুমাত্র ডেটকে ইম্পোর্ট করতেছে, আর এখানে যেটা আছে এটার মাধ্যমে বুঝতেছে যে ডেট টাইমের ভিতরে যা কিছু আছে সবগুলো নিয়ে কাজ করা লাগবে। কিন্তু আমরা যদি চাই যে না শুধু আমি ডেট নিয়ে কাজ করব, তো আপনারা এইরকম ভাবে লিখতে পারেন যে ডেট টাইম ইম্পোর্ট ডেট, তার মানে কি ডেট টাইম মডিউলের ভিতর থেকে শুধুমাত্র ডেট যে ক্লাসটি আছে সেই ক্লাসটাকে ইম্পোর্ট করছে। তার মানে কি আমরা শুধুমাত্র কিন্তু এই ডেট ক্লাসের ভিতরে যে মেথডগুলো আছে বা অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো এই প্রোগ্রামিং এর ভিতরে। তো আমি উপরের লাইন কমেন্ট করে দিচ্ছি, এটা আপনাদের ইচ্ছা, আপনারা যেমন ভাবে চান সেমন ভাবে লিখতে পারেন। তো আমি এটাকে আবারও রান করতেছি এবং দেখতে পারবেন যে এখানে সেম রেজাল্টই আসছে আগের মতোই। এখানে আপনারা দেখতে পারবেন যে ডেট ডট টুডে মেথডের মাধ্যমে অটোমেটিকভাবে কিন্তু আমাদের টাইমটাকে দিয়ে দিচ্ছে। সো আপনাদের তখন মনে হয় যে না আমি অটোমেটিক টাইম দেবো না, আমি চাচ্ছি আমি ম্যানুয়ালি কিছু দিতে, মানে আমার মতো করে আমি একটি টাইম দিব, তো সেটা দেওয়া যায় কিনা? হ্যাঁ অবশ্যই আপনারা সেটা দিতে পারবেন। এখানে আপনারা সরাসরি এই ডেটের ভিতরে আপনারা আপনাদের ডেটগুলোকে দিতে পারবেন, যেমন 2021-11-6, তার মানে এখানে কি দেখাচ্ছে দেখুন 6 নভেম্বর 2021। তো চলুন রান করি এবং দেখতে পারবেন যে আগের মতো কিন্তু এখানেও কিন্তু সেম ভাবে দিয়ে দিচ্ছে। এটা কিন্তু আমরা ম্যানুয়ালি এখানে লিখে দিলাম যে আমাদের এইরকম ডেটে লাগবে, তো সেটা কিন্তু আমাদের এখানে প্রিন্ট করে দেখাইছে। এখন যদি আপনাদের মনে হয় যে ডে দেওয়া আছে, মান্থ দেওয়া আছে এবং ইয়ার দেওয়া আছে, আমি তিনটা এখানে তো কিন্তু তিনটা প্রিন্ট করে দেখাইছে। আপনাদের মনে হয় যে আমি তিনটা না, আমি যখন একটা করবো, আমি জাস্ট ইয়ারটা প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে কি করব? এটা খুবই সিম্পল, আপনারা যদি চান এটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারেন। আমি এখানে সরাসরি দেখাইতেছি ডট ইয়ার, তার মানে দেখুন এখন আমাদের এই যেখানে যে ডেটটা আছে ডেট থেকে শুধুমাত্র ইয়ারটা শো করবে এখানে। এই যে দেখুন এখানে শুধু ইয়ারটা শো করছে। এখানে আমি এক্স এর ভিতরে এই ডেটটাকে আমি বসাই দিচ্ছি। এখন যদি আমি রান করি, তো দেখতে পারবেন যে এটা সেম যেটা আগে দেখেছিলাম সেটা আসছে ইয়ার। এখন যদি আপনি চান যে ডে আসতে মানে কত দিন সেটাও আপনারা এখানে দেখতে পারবেন। যদি রান করে এখানে দেখতে পাচ্ছেন 6 ডে, এবং আপনারা চান যে মান্থ দেখতে তো সেটাও দেখতে পারবেন। আমার মনে হয় না এটা আপনাদের আর বেশি বলা লাগবে, এটা খুবই সিম্পল একটি বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমাদের এই ডেট থেকে বর্তমান ডেট বা আমরা ম্যানুয়ালভাবে কোনো ডেট দিতে পারি। তো চলুন যে আমরা স্লাইডে যাই এবং দেখি পরবর্তীতে কোন মজাদার টপিকটা আমাদের জন্য ওয়েট করতেছে। এরপরে আসছে ডেট, যেটা আমরা অলরেডি দেখে ফেলেছি। এরপরে আসছে টাইম। তো চলুন দেখি টাইম দিয়ে আমরা আমাদের প্রোগ্রামে কী কী করতে পারি। আমি এই দুইটা কমেন্ট করে দিচ্ছি। আমি এখানে আবারও প্রিন্ট করব টাইম, ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একটু রেড লাইট চলে এসছে। তো আমি দেখি আমরা কীভাবে এই রেড লাইটটাকে কমাতে পারি। তো এখানে দেখুন যে আমরা ডেট টাইম থেকে শুধুমাত্র ডেটকে আমরা নিয়েছিলাম, তো এখন আমাদের কাজ করছে টাইমকে নিয়ে। আমরা এখন করব যে ডেট টাইম থেকে আমরা টাইমকে নিয়ে আনবো। তো কমা টাইম,
তো এখন দেখুন যে সেই রেড কালার কিন্তু চলে গেছে। তো যেহেতু এখানে টাইম চলে এসেছে, তার মানে আমাদের এই প্রোগ্রামে এখন আমরা টাইম নিয়ে যাবতীয় সব কাজ করতে পারি এবং এটা রান করি এবং দেখতে পারবেন যে এখানে 000 সামথিং দেখাচ্ছে, কারণ আমাদের এইখানে যে টাইমটা আছে এই টাইমের মাধ্যমে আমাদের বর্তমান যে টাইম সেটা আমরা বের করতে পারবো না। যদি আপনাদের নর্মাল যে টাইমটা দেখাতে হয়, আগের লেকচারে আমি আপনাকে দেখাইছিলাম টাইম মডিউলের কাজ, আপনারা সেই লেকচারটা দেখলে পারে আপনারা বুঝতে পারবেন যে বর্তমান যে সময়টা চলছে সেই সময় নিয়ে কিভাবে কি কাজ করতে। আপনারা যদি টাইমের ওই লেকচারটি দেখেন তাহলে হয়তো ক্লিয়ার মতো বুঝতে পারবেন। এবং এখানে টাইমটা দেওয়ার আসলে কারণটা কি, এখানে টাইম দেওয়ার কারণটা হলো যে আপনি চাইলে এখানে টাইমটা ম্যানুয়ালি সেট করতে পারবেন। আর আমরা কি জানি টাইমের ভিতর কি থাকে, আওয়ার, মিনিট, সেকেন্ড, এবং এই মডিউলের ভিতরে আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে মাইক্রোসেকেন্ড। তো চলুন আমরা কত না পারি একটি একটি করে দিয়ে দেখি যে কি হয়। সো আমি এখানে 12 লিখলাম, 23 এখানে আমি 30 লিখলাম। তো চলুন তো এইটা একটু রান করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলতেছে 12 আওয়ার্স 23 মিনিট এন্ড 30 সেকেন্ড। সো এই সময়টা আপনারা কিন্তু এই দেখেন ম্যানুয়ালি দিতে পারছেন। এবং এখানে আরেকটি জিনিস নেবে, সেটা হচ্ছে মাইক্রোসেকেন্ড। তো আমি এখানে জাস্ট 10 দিলাম। তো এখন যদি এটাকে রান করি তো এটা দেখতে পাচ্ছেন যে মাইক্রোসেকেন্ডের যেই ভ্যালুটা সেটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে, এটা আওয়ার, এটা মিনিট, এটা সেকেন্ড অ্যান্ড এটা মাইক্রোসেকেন্ড। ওকে গুড। এবং আপনি যদি চান যে এখান থেকে যেটা লেখা আছে সেটা আপনারা একটি একটি করে প্রিন্ট করতে চান, সেটা আপনারা করতে পারবেন। তো আমি এখানে টি দিয়ে এটা আমি এখানে দিয়ে দিলাম। এখন যদি আপনি চান যে t.hour, তো আপনারা t.hour-এর মাধ্যমে কি এই যে জাস্ট 12 লিখাতে দেখাবে, কারণ এখানে 12 আওয়ার। এবং আপনারা যদি চান যে এখানে সেকেন্ড মিনিট দুইটাই বের করতে পারবেন, আবার যদি চান যে জাস্ট মাইক্রোসেকেন্ড বের করতে পারবেন, তো সেইটাও আপনারা করতে পারেন। এই যে দেখুন সেখানে মাইক্রোসেকেন্ডও চলে আসছে। ওকে, তো এগুলো জাস্ট একদমই সিম্পল বিষয়, আমি এটা নিয়ে বেশি আর কথা বাড়াইতেছি না। তো চলুন যাই পরবর্তীতে দেখি আমাদের জন্য কোন টপিকটি ওয়েট করছে। এখন আমরা দেখব ডেট টাইম ডট নাও। এই যে এখানে একটি জিনিস লক্ষ্য করুন যে আমরা এত সময় কি দেখলাম, ডেটে দেখলাম, মানে আলাদাভাবে ডেটকে আমরা নিয়ে কাজ করতে পারতেছিলাম। এরপর দেখলাম টাইম, মানে আমরা আলাদাভাবে টাইমকে নিয়ে কাজ করতে পারতেছিলাম। এখন আমরা দেখব যে ডেট টাইম, এখানে দেখুন যে ডেট এবং টাইম দুইটা কিন্তু একসাথে, তার মানে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে এই মেথডের মাধ্যমে আমরা ডেট টাইম দুইটা একসাথে নিয়ে আমাদের প্রোগ্রামের ভিতরে কাজ করতে পারবো। তো চলুন দেখি ডেট টাইম ডট নাওতে কি বোঝাই। আমি এখান থেকে এই দুইটা লাইন কমেন্ট করে দিচ্ছি এবং এখানে আমরা দেখব যে ডেট টাইম নিয়ে কাজ করতে হবে। এবং যেহেতু ডেট টাইম থেকে আমরা ডেট টাইম নিচ্ছি, তো ফার্স্টে আমাদের এখানে ডেট টাইমকে নিয়ে আনতে হবে। এখন আমরা এখানে ডেট টাইমের ভিতরে যা কিছু আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো চলুন প্রিন্ট করি ফার্স্টে ডেট টাইম ডট নাও। ওকে, তো চলুন জাস্ট রান করি এবং দেখতে পারবেন যে এখানে আমাদের ডেট দেখাইছে, দেন টাইম কিন্তু আমাদের দেখাইছে, এটা কিন্তু আমাদের বর্তমান যে ডেট টাইমটা আছে সেটা কিন্তু দেখাইছে। একটু আমরা উপরে যাই, এখানে দেখুন যে ফার্স্টে কিন্তু আমরা শুধুমাত্র ডেট নিয়ে কাজ করেছি, তারপরে কি আমরা শুধুমাত্র টাইম নিয়ে কাজ করেছি, এখন কিন্তু আমরা এই যে ডেট এবং টাইম দুইটা একসাথে নিয়ে কাজ করতে পারছি। এবং আপনারা যদি চান সেই আগের মতো এই যে এখানে যেমন দেখানো হয়েছিল, আপনারা কিন্তু আলাদা আলাদাভাবে সব কিছু এক্সট্র্যাক্ট করতে পারেন। আমি এটার ভেরিয়েবলের ভিতরে মানে অবজেক্ট ক্রিয়েটের মাধ্যমে আমি দেখাইতেছি না, সরাসরি আমি এখানে দেখাই। আপনারা যদি চান এখান থেকে ইয়ার, শুধুমাত্র ইয়ার নিতে পারেন, এবং আপনি যদি চান এখানে কত মিনিট হচ্ছে আপনি সেটাও নিতে পারেন। ওকে, এগুলো জাস্ট একদমই নর্মাল বিষয়, আমি মনে হয় না এটা নিয়ে আপনাদের বেশি কিছু ডিটেলসে দেখানো লাগবে। তো এখন যদি আপনাদের মনে হয় যে না আমি এখানে তো যেগুলো আসছে এগুলো অটোমেটিকভাবে আসছে, ম্যানুয়ালি কীভাবে দিতে পারি, খুবই সিম্পল। যেমন আমি এখানে দিই 2021,1,2, জাস্ট আমি এতটুকু দিলাম। দেখুন এটা জাস্ট আমি ডেট দিয়েছি, ডেট দিয়ে আমি জাস্ট রান করি। এবং দেখুন আমরা কিন্তু এখানে ম্যানুয়ালি কী দিয়েছি, শুধুমাত্র ডেট দিয়েছি, এখানে কিন্তু শুধুমাত্র ডেটই এসেছে, মিনিট আওয়ার সেকেন্ড কিন্তু মানে টাইম কিন্তু এখানে আসে নাই। আপনি যদি আমি যদি দেখুন এখানে টাইম দিয়ে দিই, আমি এখানে সব কিছু 1,1 দিয়ে দিলাম। এখন যদি এটা রান করি তো দেখতে পারবেন যে এখানে ডেট টাইম সব কিছু দেখাইতেছে, এবং এর সাথে সাথে আপনারা এখানে মাইক্রোসেকেন্ডের কাজও দেখতে পারেন। এবং দেখুন যে এখানে মাইক্রোসেকেন্ডের কাজও দেখাইতেছে। ওকে, তার মানে কি বোঝা যাচ্ছে যে এর আগে আমরা যে ডেটের কাজ করেছি আলাদাভাবে, টাইমের কাজ করেছি আলাদাভাবে, সেটা কিন্তু একসাথে এই ডেট টাইম মেথডের মাধ্যমে কিন্তু দুইটার সুবিধা কিন্তু একটার ভিতরে পেয়ে যাচ্ছে। আশা করি আপনারা এতটুকু ক্লিয়ার মতো বুঝতে পেরেছেন। তো চলুন যাই দেখি পরবর্তীতে আমাদের জন্য কোন মজাদার টপিকটি ওয়েট করছে। এরপরে আছে ডেট টাইম, যেটা আমরা অলরেডি দেখলাম কিভাবে আমরা ম্যানুয়ালি ডাটাগুলোকে এন্ট্রি করতে পারি। এরপরে আমরা দেখব টাইম স্ট্যাম্প। ওকে, তো চলুন দেখি টাইম স্ট্যাম্পটা মূলত কিভাবে কাজ করে না কি করে, এটা আমরা জাস্ট প্রোগ্রামের ভিতরে গিয়ে দেখি। আমি এখানে এটা কমেন্ট করে নিচ্ছি। তো এখন আমি এখানে প্রিন্ট করব ডেট টাইম ডট ফ্রম টাইম স্ট্যাম্প।
ওকে, আমি এখানে ইম্পোর্ট করে নেব, টাইম মডিউলটাকে ইম্পোর্ট করে নেব, বা টাইমের মডিউলের নামটা আমি এখানে একটু চেঞ্জ করবো, কারণ অলরেডি আমাদের এখানে টাইম আছে। সো এই কারণে আমি এই টাইমটার নাম একটু চেঞ্জ করে নিলাম, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে আমি ফার্স্টে প্রিন্ট করে নেব, প্রিন্ট টি ডট টাইম। তো এখন যদি আমি এটাকে রান করি, তো আপনারা এখানে কিছু নাম্বার দেখতে পাচ্ছেন। আপনারা যারা আগের লেকচারটি দেখেছেন তারা জানেন যে এটা হচ্ছে ইউনিক্স ইপক্স বা ইউটিসির যে টাইমটা, সেই টাইম অনুযায়ী এখানে সেকেন্ড দেখাইতেছে। এই যে এখানে যে টাইমটা আছে বা এখানে যে সেকেন্ডটা আছে, এটা হচ্ছে মূলত টাইম স্ট্যাম্প। এই যে এই টাইম স্ট্যাম্পটাই মূলত এই যে এখানে বসাইতে হবে, যে টাইম স্ট্যাম্পটা আছে, টাইম স্ট্যাম্প সেকেন্ড নিবে, সেকেন্ডকে তারা ডেটে একটি কনভার্ট করে দেখাবে। তো চলুন জাস্ট রান করি এবং দেখতে পারবেন যে এখানে আমাদের যে এখানে যে টাইমটা দেওয়া হলো, এই টাইমটা দেখুন কনভার্ট করে আমাদের এখানে এই যে সুন্দর একটি টাইম এখানে দিয়েছে, মানে আমরা বুঝতে পারছি যে এখানে আজকে কত তারিখ, কত মাস বা এভরিথিং। এবং এইখানে আপনারা সরাসরি এই যে এই মেথডটা ইউজ করতে পারেন, যে টি ডট টাইম, এখানে যে টাইমটা আছে এই টাইমটা কিন্তু সরাসরি সেকেন্ডে দেখায় দেন ওটাকে কনভার্ট করে কিন্তু আমাদের এখানে শো করবে। তো চলুন জাস্ট এটাকে আমি কমেন্ট করি এবং এটাকে রান করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেকেন্ডকে কাজে লাগাই কীভাবে আমরা ডেটে কনভার্ট করে ফেলতে পারলাম। সো আপনাদের কাছে যদি এমন কোনো প্রোগ্রাম আসে যেখানে আপনাদের কাছে সেকেন্ড আছে এবং আপনারা চাচ্ছেন যে এই সেকেন্ডকে নিয়ে কোনো কিছু একটা করতে বা একটি ডেটে কনভার্ট করতে বা প্রোগ্রামে কোনোভাবে কাজে লাগাতে, তো সেখান থেকে আপনারা খুব ভালো মতো এখান থেকে করতে পারবেন। যেমন দেখুন যে আপনাদের কাছে একটি সেকেন্ড আছে, আপনারা চাচ্ছেন এই সেকেন্ড থেকে আপনারা ইয়ারে কনভার্ট করতে, সেম মেথড, ঠিক আছে? আর কিছুই করা লাগবে না আপনাদের। এখানে দেখুন প্রথমে টাইম নেছে, টাইমকে সেকেন্ডকে কনভার্ট করতেছে ডেটে, মানে এইরকম একটি ডেটে কনভার্ট করবে। ডেট টাইম থেকে আপনাদের কি করতে হবে, জাস্ট ইয়ারকে নিতে হবে, ডট ইয়ার, খুবই সিম্পল। ওকে, তো চলুন জাস্ট রান করি এবং দেখতে পারবেন যে এখানে যে 2021 চলে আসছে। কোন মেথডে কতটুকু কি করলে কি হবে, এই জিনিসটা যদি আপনারা জেনে থাকেন, আমার মতে হয় যে আপনারা যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে আপনাদের বেশি সময় লাগার কথা না। কারণ দেখুন যে এখানে আমরা সেকেন্ড থেকে দেখুন ইয়ারে কনভার্ট করে ফেললাম, তার মানে আমরা সেকেন্ড দিচ্ছি, জাস্ট আমরা ইয়ারটাকে নিচ্ছি। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই টাইম স্ট্যাম্পের মূল জিনিসটা আসলে। তো চলুন দেখি পরবর্তীতে আমাদের কোন মজাদার টপিকটি ওয়েট করতেছে। এখন আমরা দেখব টাইম ডেল্টা, খুবই 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 মজাদার এবং খুবই ইন্টারেস্টিং একটি টপিক টাইম ডেল্টা। তো চলুন আমরা সরাসরি প্রোগ্রামিংয়ের ভিতরে ঢুকে দেখি যে টাইম ডেল্টাটা মূলত কেন আসছে, কিসের জন্য টাইম ডেল্টা মেথডটা ব্যবহার করা হয়েছে, বা আমরা কেন প্রোগ্রামিংয়ের টাইম ডেল্টা মেথডটা ব্যবহার করব। আপনি একটি জিনিস লক্ষ্য করুন যে আমরা এখন এত সময় এখান থেকে যাগুলো কিছু করলাম সেগুলো কিন্তু খুবই নর্মাল জিনিস, যে আমাদের একটি ডেট থাকবে, ডেট থেকে কাস্টমাইজেশন করতে পারবো, বিভিন্ন ধরনের ফরম্যাটে চেঞ্জ করতে পারবো, মানে হাবিজ হাবিজ, মানে সংক্ষিপ্ত কিছু বিষয় টিষয়গুলো আছে। তো আমাদের কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখলাম না যে এই ডেট বা টাইম নিয়ে আমরা কি ক্যালকুলেশন করতে পারি। মনে করুন যে আমাদের একটি ডেট দেওয়া আছে, আমরা কিছুদিন পরে কিছু ডেট দেখতে চাচ্ছি, যে আপনার বার্থডে এত তারিখে, আজকে এত তারিখ, আর কতদিন পর আপনার বার্থডে হবে, আমরা কিন্তু এইগুলো কিন্তু কিন্তু বের করি নাই। তো এই জিনিসগুলো এখন আমরা দেখবো, আর এটার জন্য মূলত টাইম ডেল্টাতে এসেছে। তো টাইম ডেল্টাটা কেন এসেছে, তো সেটা আমি আপনাকে ফার্স্টে দেখাবো। তো চলুন আস্তে আস্তে শুরু করি। আমি এখানে একটি বার্থ ডেট দিতে চাচ্ছি, র্যান্ডমলি আমি এখানে কোনো কিছু দিয়ে দেবো। আমি এখানে ডেট যে মেথডটা আছে তার ভিতরে আমি এখানে ইয়ার, মান্থ এবং তারিখ, মোট তিনটা জিনিস, মানে আমি ডে, মান্থ এবং ইয়ার, এই তিনটা জিনিস আমি এখানে দিলাম। এটা কি আছে দেখুন, বার্থ ডেটের ভিতরে আছে, মানে একটু ভেরিয়েবল ওটা সেভ করেছি আমি এখানে, কিন্তু সরাসরি প্রিন্ট করে দিচ্ছে। আমি এখানে আপনাদের বেশি ডিটেলসে ভেঙে দেখাবো না, কারণ আপনারা এই সম্পর্কে অনেক অবগত আছেন। আজকের ডেট থেকে এই বার্থ ডেট পর্যন্ত আসতে কত দিন আর বাকি আছে আমি সেটা বের করতে যাচ্ছি। তার মানে দেখুন যে আজকের যে ডেট, সেই ডেট থেকে সামনের যে বার্থ ডেট, এটা অবশ্যই বড়। তাহলে দেখুন যে বার্থ ডেট থেকে আজকের ডেটটা বাদ দিলে কিন্তু আমরা বুঝতে পারবো আর কত দিন বাকি আছে। তো চলুন দেখি, বার্থ ডে মাইনাস আজকের দিন, তার মানে কি ডেট ডট টুডে। ওকে, তো এখন যদি আমি এটাকে রান করি তো কি আসবে দেখেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আর দেখাচ্ছে 14 দিন আমাদের রিটার্ন করছে, তার মানে কি আর 14 দিন পরে এই যে এই ডেট পর্যন্ত এই ডেটে আসবে, তার মানে আর 14 দিন পরে হয়তো এইখানে কারোর বার্থডে আছে। 6/11/2021 সালে সামনে যদি কারোর জন্মদিন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানায়, আমার শুভেচ্ছা বার্তা আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে দেখুন যে শুধুমাত্র কিন্তু ডে দেখাচ্ছে, মানে কত দিন বাকি। আপনার যদি এখন মনে হয় যে কত দিন বাকি, শুধু সেটা না, আমি দেখতে চাই যে আর কত মিনিট, আওয়ার বা সেকেন্ড বাকি আছে সেটাও দেখতে। তো সেটাও আপনারা দেখতে পারবেন যে দেখুন আমরা এখানে যে মেথডটা নিয়েছি সেটা কি ডেট। তো আমরা যদি মিনিট, আওয়ার, সেকেন্ড নিয়েও কাজ করতে চাই তাহলে আমাদের কি দেখতে হবে, টাইম। তো আমি এখানে দেখুন টাইম দিয়ে দিলাম এবং সাথে সাথে আমাদের এখানেও টাইম দিতে হবে। টাইম না দিলে কি হবে সেটা একটু দেখুন, যে দুইটা কিন্তু
আলাদা আলাদা চলে যাবে, মানে একটি আসছে ডেট টাইম থেকে আরেকটা ডেট থেকে, এটা কিন্তু মিলাইতে পারতেছে না। সো আমাদের দিলে দুইটাই একসাথে দিতে হবে বা একই রকম রাখতে হবে। তো চলুন এখন যদি রান করি, এখন দেখতে পারবেন যে এখানে দেখুন বলছে 13 দিন 22 আওয়ার 52 মিনিট 49 সেকেন্ড আছে। আমি যদি এটাকে আবারও রান করি, এই যে দেখুন মিনিট কিন্তু, সরি মানে সেকেন্ড কিন্তু দেখুন এক এক করে কমতে থাকছে। আমি দেখুন এখানে রান করতে আসি এবং দেখুন যে প্রত্যেক সেকেন্ডেই, মানে প্রত্যেক রানেই কিন্তু এক একটি সেকেন্ড কিন্তু কমে যাচ্ছে। আপনাদের কাছে এই জিনিসটা খুবই পরিচিত যে কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন ধরুন রেজিস্ট্রেশনের টাইম থাকে বা এইরকম যদি কোনো কিছু থাকে, আপনার একটি জিনিস দেখতে পারবেন যে ওখান থেকে দেখা যাচ্ছে যে এত দিন রিমাইন্ড আছে, এত মিনিট, এত আওয়ার, এত সেকেন্ড, এগুলো কিন্তু দেখাইতেছে। দেখুন যে সেম সেম মেথড কিন্তু এখানেও কিন্তু চলতেছে। ওকে, তার মানে আপনারা এতটুকু বুঝতে পারলেন যেসব ওয়েবসাইটগুলোতে এইরকমভাবে প্রোগ্রাম করা থাকে সেটা কিন্তু আপনারা নিজেরা এখন করতে পারছেন। ওকে, তো এগুলো খুবই সিম্পল, এখানে জাস্ট লুপ ইউজ করলে পারেই আপনারা সেটা করতে পারবেন। আমি এগুলো দেখাইতেছি না, এগুলো জাস্ট একদম বেসিক জিনিস, কারণ এই লুপের কাজ কারবারগুলো এগুলো এভরিথিং আপনাদের কাছে অনেকবার দেখানো হয়েছে। আপনারা তারা দেখেন না তারা অবশ্যই পাইথন বিগিনার সিরিজটি দেখে আসেন, তাহলে হয়তো আপনারা ওখান থেকে ক্লিয়ার মতো ধারণা বুঝতে পারবেন যে এখানে আমি কি বলতে চাচ্ছি। ওকে, তো এখানে আপনার একটি মজার জিনিস দেখুন যে আমি এটার একটু টাইপ দেখতে চাচ্ছি, এখানে কি টাইপ আছে। তো আমি এটাকে একটু রান করি এবং দেখুন রান করার সাথে সাথেই এখানে দেখা যাচ্ছে ডেট টাইম ডট টাইম ডেল্টা। তার মানে আপনারা একটি জিনিস বুঝতে পারলেন যে আমরা এই যে টাইম নিয়ে যদি কোনো যোগ বিয়োগ গুণ ভাগ বা অ্যারিথমেটিক পারফরমেন্স করি প্রোগ্রামিংয়ের ভিতরে, তাহলে সেটা টাইম ডেল্টার পার্টে চলে যাবে বা টাইম ডেল্টা ক্লাসের ভিতরে সে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আমার খুব ইচ্ছা হচ্ছে যে আমি এখানে যে ইয়ার দিছি, তারপরে মান্থ দিছি, তারপরে ডে দিছি, আমি এইগুলো আমি দিতে চাচ্ছি না, আমি শুধুমাত্র ডে নিয়ে কাজ করব, তাহলে কি করা যাবে? চলুন তো একটু করে দেখি হয় কিনা। চলুন একটু জাস্ট রান করি এবং দেখুন এখানে বলতেছে মান্থ মিসিং আর্গুমেন্ট। তাহলে দেখুন যে এখানে কিন্তু আমরা একটি আর্গুমেন্ট নিয়ে কোনো কাজ করতে পারবো না, হইলে এখানে প্রত্যেকটাই মানে তিনটাই দেওয়া লাগবে। তো এই যে এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের এই যে টাইম ডেল্টা মেথডটি মূলত এসেছে। আমি এখানে টাইম ডেল্টা নিয়ে নিচ্ছি, ডেজ দিচ্ছে 25 এবং এটা আমি একটি ভ্যারিয়েবল ভিতরে রেখে দিলাম। এখানে আমি সরাসরি প্রিন্ট করে দেব প্রিন্ট ডি ইনটু 10। ওকে, তো এটা আমি জাস্ট একটু রান করি, এখানে দেখুন 250 ডেজ দেখাচ্ছে মিনিটস। ওকে, তা আমি এখানে যে মিনিট দিলাম, এখন দেখি এটাকে রান করে, এই যে দেখুন যে আমি এখানে মিনিটকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে 4 ঘন্টা 10 মিনিট আসছে। তো 4 ঘন্টা 10 মিনিট কেন আসছে? এখানে যদি 25 কে 10 দিয়ে গুণ করা হয় তাহলে এখানে থাকছে 250, তার মানে আমাদের এখানে 250 মিনিট। এবং এখানে দেখুন আসছে যে ঘন্টা আকারে, তার মানে কি এখানে -60 দিলে পারে, 1 ঘন্টা চলে গেল, আবার -60, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা 10 মিনিট। ওকে, আশা করি আপনারা ক্লিয়ার মতো বুঝতে পেরেছেন যে মূলত এখানে টাইম ডেল্টা মেথডটা কিভাবে কাজ করতেছে। আমি এটাকে একটু কমেন্ট করে দিই, এখানে আমি আপনাকে আরেকটি এক্সাম্পল দেখাবো। আমি এখানে ডি দিয়ে ডেট টাইম নিয়ে নিচ্ছি ডট নাও, তার মানে এখানে কি হবে দেখুন যে ডেট টাইম ডট নাও এর মাধ্যমে আমাদের এখন যে বর্তমান যে ডেট এবং সময় দুইটা কিন্তু আমাদের এখানে দেখাই দেবে। এখন আমি এখানে প্রিন্ট করব ডি প্লাস টাইম ডেল্টা মিনিট 20, এবং এখানে যে বর্তমান যে মিনিটটা আছে আমি সেই মিনিটটাও আমি আপনাদের এখানে দেখাইতে চাই, যার কারণে আগে আমি একটি আরেকটি প্রিন্ট করতে চাই ডি ডট মিনিট। ওকে, তো চলুন জাস্ট এটাকে রান করি এবং দেখুন যে ফার্স্ট আমাদের মিনিট কত ছিল 18 মিনিট, এবং পরবর্তীতে আমি কী করলাম দেখুন টাইম ডেল্টার মাধ্যমে আমি আরও 20 মিনিট যোগ করে দিলাম, তাহলে এখানে কী হবে 18 মিনিট কিন্তু আমাদের এই যে নর্মাল যে ডেট টাইম থেকে পেয়েছি এবং তার সাথে 20 যোগ করলে কত হয় 38 মিনিট। এই যে দেখুন এখানে 38 মিনিট। ওকে, এখন যদি আমি এটাকে বিয়োগ করি তার মানে আমাদের এখানে যে ডেটটা থাকবে বা যে মিনিটটা থাকবে তার থেকে 20 মিনিট মাইনাস হবে, আপনারা চাইলে সেটাও করতে পারেন। তো চলুন জাস্ট এটাকে রান করে দেখি যে কী হয়। এখন এটাকে রান করার সাথে সাথেই দেখতে পারবে যে এখন বাসেল কত 19 এর থেকে 20 বাদ দিলে, এখন আমাদের বর্তমানে বাজে দেখুন 1:19, তার মানে 1:19 থেকে 20 বাদ দিলে কত হবে 12:59। ওকে, তো সেম টু সেম ভাবে কিন্তু আমাদের এখানে মাইনাস করে দেখাইছে। আপনারা এমন ধরনের একটি প্রোগ্রাম করছেন যে প্রোগ্রামে আপনাদের টাইমের সাথে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ মানে অ্যারিথমেটিক কোনো কিছু, তো সেই ক্ষেত্রে আপনাদের এই টাইম ডেল্টা মেথডটা খুবই 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 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা যোগ এবং বিয়োগ করতে পারবেন কখন, যখন আপনারা দুইটাই টাইম থাকবে এবং যখন আপনাদের কাছে এইরকম একটি কাজ থাকবে যে আপনাদের কিছু টাইম আছে এবং নাম্বার আছে।
বা ইন্টিজার ভ্যালু আছে তখন আপনারা গুণ অথবা ভাগ করতে পারবেন। যেমন দেখুন, আমি যদি এখানে এটা একটু কমেন্ট করে দিই এবং আমি এখানে ভাগ করতে চাচ্ছি 5 দিয়ে, এবং রান করলে এবং দেখতে পারবেন যে এখানে 25 মিনিট দেওয়া হয়েছে, 25 মিনিটকে 5 দিয়ে ভাগ করলে হয় 5। ওকে, এটা খুবই সিম্পল একটি বিষয়, যে অবশ্য মনে রাখবেন যখন আপনাদের দুইটাই টাইম থাকবে তখন কিন্তু আপনারা যোগ বিয়োগ করতে পারবেন, এবং যদি আপনাদের একটি টাইম থাকে এবং আরেকটি ইন্টিজার ভ্যালু থাকে তখন আপনাদের গুণ অথবা ভাগ এগুলো করতে পারবেন। অবশ্যই এগুলো আপনাদের লাগবে আর কি, মানে প্রোগ্রামে যখন করতে যাবেন তখন অবশ্যই বুঝবেন যে আপনাদের প্রোগ্রামিং এর উপর ভিত্তি করে আর কি মূলত এই 4টা মেথডগুলো কাজে লাগতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে টাইম ডেল্টার কিভাবে আমাদের প্রোগ্রামিং এ কাজ করবে। তো তারপরে যদি এতদূর পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাইন, আমি অ্যান্সার করার চেষ্টা করব। তো চলো দেখি পরবর্তীতে আমাদের জন্য কোন মজাদার টপিকটি ওয়েট করছে। পরবর্তীতে আছে STRF টাইম এবং STRP টাইম, এবং STRF টাইম এবং STRP টাইম এই দুইটাই কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে টাইম মডিউলের ভিতরে। সো আপনারা যারা আগে লেকচারটি দেখেন নাই তারা দেখলে পারে বুঝতে পারবেন, আমি এখানে বিস্তারিত কোনো কিছু বলবো না STRF টাইম নিয়ে বা STRP টাইম নিয়ে, কারণ এই দুইটা আমি আগের লেকচারে সম্পূর্ণভাবে ডিসক্রাইব করেছি যে কিভাবে কি হইতেছে বা প্রতিটা প্রোগ্রামে কীভাবে কাজ করবে। এবং আমরা টাইমে যে এই দুইটা মেথড দেখেছিলাম এবং আজকে ডেট টাইম মেথডেরও সেম ফর্মুলা বা সেম কাজ। সো আমার মনে হয় না যে এটা আপনাদের দেখানো লাগবে। সো আপনাদের যারা দেখেন নাই তারা আগের যে লেকচারটি বা টাইম মডিউলের যে লেকচারটি আছে সেটা দেখলে পরে আপনারা এই দুইটা মেথডটা কিভাবে কাজ করে ক্লিয়ার মতো ধারণা পাবেন। ওকে, তো আশা করি আপনাদের এত পর্যন্ত আর কারোর কোনো প্রবলেম থাকার কথা না। তারপরে যদি প্রবলেম থাকে এই ডেট টাইম মডিউল সম্পর্কে তো অবশ্যই কমেন্ট করে জানাইন, আমি অ্যান্সার করার চেষ্টা করব। পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে টাইম জোন লেকচারে। ততদিন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।